আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাজরিগর পাখির যে চারটা বাবু, ওদেরকে আমি সন্ধ্যার সময় একটা বক্সে করে ঘরে নিয়ে আসছি, আর নিয়ে এসে ওদেরকে আমি সবচেয়ে ছোট যে খাবার, এটার নাম হলো ক্রাউন, এই ক্রাউন দিয়ে দিয়েছি বক্সের মধ্যে দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছি, যে ওরা একটু খাওয়ার চেষ্টা করুক, খাওয়া শিখুক, এটার জন্যই এই কাজটা করেছি মূলত। তো দেওয়ার পরের থেকেই আমি দেখতে পাচ্ছি যে ওরা খাওয়ার চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে সবচেয়ে বড় যে বাবু দুইটা, কালো আর নীল মিলানো যেটা, আর এই তো হলুদটা, এরা দুইজন হলো প্রথম থেকেই খাওয়ার চেষ্টা করতেছে। আর তিন নাম্বার আর চার নাম্বার ওরা তেমন একটা চেষ্টা করতেছে না। তো চার নাম্বারটা হলো বেশি ঘোরাঘুরি করে, কিন্তু খাবার দাবার খাওয়ার প্রতি ওর আগ্রহ হতে আর একটু সময় লাগবে। তো বেশ কিছুক্ষণ থাকার পর দেখলাম যে বাকি দুইটাও চেষ্টা করতেছে, মানে মোটামুটি সবগুলোই খাওয়ার চেষ্টা করতেছে। আসলে যদি ছোটবেলা থেকে ওদেরকে খাবার না দেওয়া হয়, তাহলে ওদের মধ্যে খাওয়ার আগ্রহটা বা চেষ্টা যে করতে হবে, এটা আসলে মানে সৃষ্টি হয় না। তো যাই হোক, এখন যেহেতু ওরা খাওয়ার চেষ্টা করতেছে, আস্তে আস্তে আমার ধারণা বড় খাবারগুলো দিলেও ওগুলোও খাওয়ার চেষ্টা করবে। তবে এই যে ছোট খাবারগুলো, এগুলো আমি ওদের জন্যই কিনে এনে রেখেছিলাম। এগুলোর নাম হলো ক্রাউন, অনেকে ক্রাউন ধানও বলে। আর এটা ছাড়া, এটা থেকে বড় যেটা গোল্ডেন কালারের, সেটা হলো চীনা, ওটাও ওরা খেতে পারবে, তবে আর একটু বড় হলে পারবে আর কি। তো ওরা এভাবে একটু খেতে থাক। আজকে শুধুমাত্র ওদের এই খাওয়ার মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল, আশা করছি ভিডিওটা ভালো লাগলো।